সমগ্র রাজ্যের সাথে গোঘাটের কামারপুকুরে শ্রদ্ধার সাথে পালিত হলো লেলিনের 153তম জন্মদিবস। সিপিআইএমের কামারপুকুর দপ্তরে শুক্রবার ভিআই লেলিনের 153তম জন্মদিবস মর্যাদার সাথে পালিত হলো। এদিন লেলিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দেবু চ্যাটার্জি, তিলক ঘোষ সহ অন্যান্যরা। সারা বিশ্ব জুড়েই মেহনতি খেতে খাওয়া মানুষ, কমিউনিস্ট পার্টি, তারা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করছে। মহামতি লেলিন, কমরেড লেলিন তার 153তম জন্মবার্ষিকী। 1870 সালে রাশিয়ার সিমব্রাগ শহরে লেলিন জন্মগ্রহণ করেছিলেন। কার্ল মার্ক্স সময়টাকে পরিবর্তন করা যায় এই ধারণা দিয়েছিলেন গোটা বিশ্ববাসীর কাছে, এবং সেটাকে কার্যে পরিণত করেছেন কমরেড লেলিন। সেটাকে কার্যে পরিণত করেছেন পুঁজিবাদের উচ্চতর স্তর, সাম্রাজ্যবাদের যে যুগ, সেই যুগে কার্ল মার্ক্স তার যে মতবাদ, তাকে লেলিন বাস্তবায়িত করেছিলেন। সারা পৃথিবীর মধ্যে রুশ দেশে 1917 সালে 7 থেকে 17 নভেম্বর 10 দিন যে দুনিয়া কাঁপানোর দিন, যার জমিদার ধনিক শ্রেণীর যে প্রতিভু, তার শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে তিনি সেখানে সময়তন্ত্র কায়েম করেছিলেন। এবং আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তিনি লগ্নি পুঁজির কথা বলেছিলেন কমরেড লেলিন। আজকে লগ্নি পুঁজি তার যে উৎপাদনশীল চরিত্র ছিল, সেই চরিত্র হারিয়েছে, আন্তর্জাতিক লগ্নি পুঁজিতে পরিণত হয়েছে। উৎপাদনশীল চরিত্র হারিয়ে ফাটকা পুঁজির জায়গায় যাচ্ছে। সম্পদ অল্প মানুষের হাতে সারা পৃথিবী জুড়ে দেশে দেশে কেন্দ্রীভূত হচ্ছে, তার বিপরীতে বাড়ছে মানুষের দুঃখ, দৈন্য, দারিদ্র, এটা বাড়ছে। এবং এর বিরুদ্ধে দেশে দেশে সংগ্রাম চলছে, আমার দেশেও সংগ্রাম চলছে। এবং আমরা মনে করি আমাদের দেশে যে জমিদারদের সঙ্গে ধনিক শ্রেণী কাঠছড়া বেঁধে আছে, শ্রমিক শ্রেণী কৃষককে মুক্ত করে, শোষণ থেকে মুক্ত করে নিজেকেও সে মুক্ত করবে, আমার দেশেও সমাজতন্ত্র কায়েম হবে, জনগণতান্ত্রিক বিপ্লবকে সম্পন্ন করে সমাজতন্ত্র কায়েম হবে। আমরাও সেই পথে আমরা চলছি। আজকে সেই শপথ আমরা কমরেড লেলিনের 153তম জন্মবার্ষিকীতে এই শপথ আমরা গ্রহণ করছি। নিউজ আজ বাংলা, গোঘাট। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।